এ থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায়? যে সকল বস্তু একই বস্তুর সমান, সেগুলো পরস্পর সমান। এক কেজি ডাল ডালের পাল্লাটির মধ্যে যোগ করি। ডালের পাল্লাটি নিচে নেমে গেছে। আবার এক কেজি চাল চালের পাল্লাটির মধ্যে যোগ করি। চালের পাল্লাটি নিচে নেমে গেছে। এ থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায়? সমান সমান বস্তুর সাথে সমান বস্তু যোগ করা হলে যোগফল সমান। দুটি রেখাংশ একসাথে মিলে গেছে। এ থেকে কি বোঝা যায়? যারা পরস্পরের সাথে মিলে যায়, তারা পরস্পর সমান। এ থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায়? পূর্ণতার অংশের চেয়ে বড়। এ বি একটি রেখা। এ বি রেখাটিকে সি পর্যন্ত বর্ধিত করা হলো। এ থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায়? খণ্ডিত রেখাকে যথেচ্ছভাবে বাড়ানো যায়। এ একটি বিন্দু। উপরের চিত্র থেকে কি বোঝা যায়? যে কোনো কেন্দ্র ও যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকা যায়।
ওপরের চিত্র থেকে কি বোঝা যায়? সকল সমকোণ পরস্পর সমান। ওপরের চিত্র থেকে এ থেকে কি বোঝা যায়? একটি সরলরেখা দুইটি সরলরেখাকে ছেদ করলে এবং ছেদকের একই পার্শ্বের অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণের চেয়ে কম হলে রেখা দুটিকে যথেচ্ছভাবে বর্ধিত করলে যেদিকে কোণের সমষ্টি দুই সমকোণের চেয়ে কম সেদিকে মিলিত হয়। রেখা যার কোনো প্রান্তবিন্দু নেই তাই রেখা। রশ্মি যার একটি প্রান্তবিন্দু আছে তাই রশ্মি। রেখাংশ যার দুইটি প্রান্তবিন্দু আছে তাই রেখাংশ। বাটনে ক্লিক করো। পাখার দুই ধারকে যদি দুটি রশ্মি চিন্তা করা হয় তাহলে একটি কোণ তৈরি হয়। একটি বিন্দু হতে দুইটি রশ্মি আঁকা হলে কোণ উৎপন্ন হয়। এখানে যে কোণটি উৎপন্ন হয়েছে তার নাম কি? সমকোণ। সমকোণ বলতে কি বুঝো? 90 ডিগ্রি এর সমান কোণকে। তোমাদের ক্লাসরুমের কোথায় কোথায় এ ধরনের কোণ আছে? এখানে যে কোণটি উৎপন্ন হয়েছে তার নাম কি? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ বলতে কি বুঝো? এক সমকোণ বা 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তোমাদের ক্লাসরুমের কোথায় কোথায় এ ধরনের কোণ আছে? এখানে যে কোণটি উৎপন্ন হয়েছে তার নাম কি? স্থূলকোণ। স্থূলকোণ বলতে কি বুঝো? এক সমকোণ বা 90 ডিগ্রি থেকে বড় কোণ এবং 180 ডিগ্রি থেকে ছোট কোণকে স্থূলকোণ বলে।
এখানে যে কোণটি উৎপন্ন হয়েছে তার নাম কি? সরল কোণ। সরল কোণ বলতে কি বুঝো? দুই সমকোণ বা 180 ডিগ্রি এর সমান কোণকে সরল কোণ বলে। এখানে যে কোণটি উৎপন্ন হয়েছে তার নাম কি? প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ বলতে কি বুঝো? দুই সমকোণ বা 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। তোমরা কি বলতে পারবে কেন ছেলে দুইটি প্রথম ক্ষেত্রে মিলিত হতে পারল কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে মিলিত হতে পারল না? প্রথম ক্ষেত্রে ছেলে দুইটি নিজেদের মধ্যে সমান দূরত্ব বজায় রাখেনি, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে ছেলে দুইটি সমান দূরত্ব বজায় রেখে চলেছে, ফলে পরস্পর মিলিত হতে পারেনি। সমান্তরাল সরল রেখা কাকে বলে? যদি দুটি রেখা সর্বদাই সমান দূরত্ব বজায় রাখে তবে ওই রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। কোন কোন রেখাযুগল সমান্তরাল? বইটির কোথায় কোথায় সমান্তরাল সরল রেখা আছে? এ বি ও সি ডি পরস্পর সমান্তরাল এবং ই এফ তাদেরকে ছেদ করেছে, ই এফ কে ছেদক বলা হয়। এই ছেদকটি সমান্তরাল রেখাদ্বয়ের সাথে কয়টি কোণ উৎপন্ন করে? 8টি। এ বি ও ই এফ কয় জোড়া বিপ্রতীব কোণ উৎপন্ন করেছে ও কি কি? 2 জোড়া। সি ডি ও ই এফ কয় জোড়া বিপ্রতীব কোণ উৎপন্ন করেছে তা চিহ্নিত করে খাতায় লিখো, অতঃপর তোমার বন্ধুর সাথে মিলিয়ে নাও। এ বি ও সি ডি পরস্পর সমান্তরাল এবং ই এফ তাদের ছেদক। জেড আকৃতির অংশটিতে দুইটি একান্তর কোণ উৎপন্ন হয়েছে, কোণ দুইটি কি কি? কোণ এ জি এইচ ও কোণ জি এইচ ডি। মোটা দাগের মাধ্যমে দুইটি একান্তর কোণ উৎপন্ন হয়েছে, কোণ দুইটি কি কি? কোণ বি জি এইচ ও কোণ সি এইচ জি। ভোল্ট আকৃতির অংশটিতে দুইটি অনুরূপ কোণ উৎপন্ন হয়েছে, কোণ দুই কোণ ই জি বি ও কোণ জিএইচডি। মোটা দাগের মাধ্যমে দুইটি অনুরূপ কোণ উৎপন্ন হয়েছে, কোণ দুইটি কি কি? কোণ বিজিএইচ
ও কোণ DHF? মোটা আকৃতি কোণ BGH ও কোণ GHD? মোটা আকৃতির অংশটিতে ছেদকের একই পাশে উৎপন্ন অন্তঃস্থ কোণ আছে, কোণ দুটি কি কি? কোণ AGH ও কোণ CHG? তোমরা ছোট দলে উপরের চিত্রের মতো এ বি ও সি ডি পরস্পর সমান্তরাল রেখা আঁকো এবং EF তাদের ছেদক অঙ্কন করো। অতপর দুই জোড়া একান্তর, চার জোড়া অনুরূপ এবং দুই জোড়া ছেদকের একই পার্শ্বস্থ অন্তঃস্থ কোণ চিহ্নিত করো। ত্রিভুজগুলো নিচের ছকে দেওয়া, ত্রিভুজের নামের পাশের খালি ঘরে বসাও। তাহলে ত্রিভুজ দুইটির সর্বসমতার ক্ষেত্রে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? দুইটি ত্রিভুজের একটির তিন বাহু অপরটির তিন বাহুর সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হবে। তাহলে ত্রিভুজ দুটির সর্বসমতার ক্ষেত্রে আমরা কি সিদ্ধান্ত দিতে পারি? দুইটি ত্রিভুজের একটির দুই বাহু এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ অপরটির দুই বাহু ও বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম।
তাহলে ত্রিভুজ দুটির দুটি ত্রিভুজের একটির দুটি কোণ ও কোণ সংলগ্ন বাহু অপর ত্রিভুজের দুটি কোণ ও অনুরূপ বাহু সমান হয়, তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। তাহলে ত্রিভুজ দুটির সর্বসমতার ক্ষেত্রে আমরা কি সিদ্ধান্ত দিতে পারি? দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয় সমান হলে এবং একটির এক বাহু অপরটির অপর এক বাহুর সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? কোন ত্রিভুজে দুটি বাহু পরস্পর সমান হলে বাহুদ্বয়ের বিপরীত কোণদ্বয়ও সমান হবে। প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি পরস্পর সমান। এসো আমরা ত্রিভুজটির বাহুগুলো পরিমাপ করে দেখি। ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ? এখন ত্রিভুজটির তিনটি মধ্যমা আঁকি। এসো প্রাপ্ত মধ্যমা তিনটি দৈর্ঘ্যে কেমন তা দেখি। এক্ষেত্রে আমরা বলতে পারি মধ্যমা তিনটি দৈর্ঘ্য সমান, অতএব কোন সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি পরস্পর সমান। এখন তোমরা তোমাদের নিজ নিজ খাতায় একটি করে সমবাহু ত্রিভুজ আঁকো এবং
এদের মধ্যমাগুলি আঁকো। এখন তোমরা নিজ নিজ খাতায় একটি ত্রিভুজ এ বি সি আঁকো। বি সি বাহুর মধ্যবিন্দু ডি নির্ণয় করো, এ ডি যোগ করো। এখন তোমরা নিজ নিজ খাতায় একটি ত্রিভুজ এ বি সি আঁকো। বি সি বাহুর মধ্যবিন্দু ডি নির্ণয় করো, এ ডি যোগ করো।
এখন তোমরা তোমাদের নিজ নিজ খাতায় একটি এবিসি ত্রিভুজ আঁকো। এ বি ও এসি বাহুকে বর্ধিত করো। প্রাপ্ত বহিঃস্থ কোণ কোণ সিবিডি ও কোণ বিসিই এর সমদ্বিখণ্ডক আঁকো। মিলিত বিন্দুতে ও বিন্দু নাও।